কাঙ্ক্ষিত ইমেইলটি আমরা লোকালোস্ট থেকে পাঠাইতে পারবো। তো লোকালোস্ট থেকে পাঠানোর আগে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে সেইগুলো একটু আমরা দেখি আস্তে আস্তে। সেগুলো হচ্ছে, আমরা পিএইচপির কাজ করব, যেহেতু সেহেতু আমাদেরকে কি করতে হবে, পিএইচপির সিনট্যাক্সটা লিখে নিতে হবে। ওকে, দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি মেইল ফাংশনের কথা বলেছিলাম, ঠিক আছে? তো মেইল ফাংশনের ভিতরে মানে মেইল ফাংশনটা কিভাবে, মানে সিনট্যাক্সটা কি মেইল ফাংশনের, আমরা সেটা লিখি। মেইল ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে লিখতে হবে মেইল, দেন হচ্ছে ব্র্যাকেট, দেন সেমিকলন দিয়ে শেষ। এটাই হচ্ছে আমাদের মেইল ফাংশন। এইখানে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই মেইল ফাংশনের মধ্যে চারটা প্যারামিটার দিতে হয়, ঠিক আছে? প্যারামিটার গুলো হচ্ছে এরকম, যে আপনি সর্বপ্রথম যেটা দিবেন সেটা হচ্ছে কি, আপনি যে ইমেলটা পাঠাচ্ছেন সেটা কার কাছে পাঠাচ্ছেন, তার অ্যাড্রেস। টু, যার কাছে পাঠাচ্ছেন তার অ্যাড্রেসটা দিবেন, দেন কমা। এরপরে দিতে হবে হচ্ছে যে আপনি যার কাছে ইমেইলটা পাঠাচ্ছেন তার, সেই মানে যে ইমেইলটা পাঠাচ্ছেন সেই ইমেইলটার সাবজেক্ট কি, সাবজেক্টটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আমরা ইমেইল পাঠাইলে আমরা ইমেইলে সাবজেক্ট লিখে দেই না, সেই সাবজেক্টটা আপনার এই সেকেন্ড প্যারামিটারে দিতে হবে। দেন আবার কমা দিয়ে এই অংশটুকুতে আপনার যে মেসেজটা আছে বা মেইলের যে বডিটা হয় ইমেইলের, ঠিক আছে, সেইটা থাকবে থার্ড প্যারামিটারে। এবং এরপরে আর একটা যেটা, সেটা হচ্ছে কে ইমেইলটা পাঠাচ্ছে, যে পাঠাচ্ছে তার ইমেইল আইডিটা এখানে থাকবে, ফ্রম অ্যাড্রেস, ঠিক আছে? আমরা মেইল মেইল ফাংশন দিয়ে আমরা এইভাবে ইমেইল পাঠাইতে পারবো লোকাল হোস্ট থেকেই। বাট আরো কিছু সেটিংস আছে, প্রসিজিওর আছে, আমরা ওইগুলো দেখবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো মূল জিনিসটা হচ্ছে আমাদের মেইল ফাংশন, মেইল ফাংশন দিয়ে আমরা ইমেইল সেন্ড করব। মেইল ফাংশনের যে প্যারামিটার গুলো লাগে সেগুলো হচ্ছে, প্রথমে আমি কার কাছে পাঠাবো তার ইমেইল আইডি, সাবজেক্ট। দ্বিতীয় প্যারামিটারে থাকবে হচ্ছে সাবজেক্ট, মানে আমি কিসের, মানে আমার ইমেইল পাঠানোর মানে ইমেইলের সাবজেক্টটা কি, সেটা এখানে থাকবে। 3 নম্বর প্যারামিটারে থাকবে আমরা কি ইমেইল করতেছি, ঠিক আছে, ইমেইলের মানে ইমেইলটা করতেছি সেটা কি, সেটার মানে আপনি টেক্সট করেন বা যেটাই পাঠান সেটা আপনি বডিতে লিখবেন। দেন আর একটা লাস্ট প্যারামিটারে, সেটা হচ্ছে যে আপনি যে ইমেইলটা পাঠাচ্ছেন আপনার ইমেইল আইডিটা লাগবে, মানে যে পাঠাচ্ছে তার ইমেইল আইডিটা লাগবে এখানে, তাহলে আমাদের এটা পাঠানো যাবে। তো এখন এই বিষয়টা হচ্ছে, এখানে আমরা স্ট্রিং দিয়ে, স্ট্রিং এর ভিতরে জিনিসগুলো লিখে দিতে পারবো। বাট আমরা স্ট্রিং দিয়ে না করে আমরা যদি ভ্যারিয়েবল নিয়ে করি, যেভাবে হচ্ছে যে ডাটাবেজ এর কানেকশন দিয়েছিলাম, ঠিক একইভাবে যদি করি ভ্যারিয়েবল নিয়ে, কারণ ভ্যারিয়েবল আমরা একাধিকবার ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তাহলে আমরা কিভাবে করি, আমরা সবগুলোর জন্য একটা করে ভ্যারিয়েবল নেই, তাহলে ভ্যারিয়েবলের ভিতরে রাখে রেখে রেখে করলে আমাদের কাজগুলো সুন্দর হবে। ধরেন এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব, এখানে দিব হচ্ছে সেন্ডার, একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম দিলাম হচ্ছে সেন্ডার, মানে সেন্ডার মানে কি, যে পাঠাচ্ছে, সরি রিসিভার এখানে হবে, যে পাঠাচ্ছে না। আমি প্রথমে তো আমার প্রথম প্যারামিটারে কি, টু অ্যাড্রেস, মানে কার কাছে যাচ্ছে, রিসিভার। এখানে আমরা যে রিসিভ করবে, আচ্ছা আমি 2 মিনিট পরে একটু আপনাদের সাথে কথা বলতেছি, আমার একজন গেস্ট চলে যাবে, তো আমি একটু সি অফ করি।
জাস্ট 2 মিনিটস। ভাই কাজ কি কেবল স্টার্ট করলেন? হ্যালো ভাইয়া চলে যাওয়ার পরে তো আপনি আসলেন। ভাই, আবার কই গেল? হ্যাঁ দীপ্ত আসবেই নি, গেছে কাজে গেছে। বললাম কাজ কি কেবলই শুরু করলো নাকি? ভাইয়া কোলো যে দাদা আছে, আমি এখন কেন? না না, কই গেছে ভাই? ভাই কই গেছে? পাও ভাই, কোথায় গেছে বলো? এখানে আছে, এখানে আছে, আসবে নি। কাউসার, শুনতে পাচ্ছ? ভাই আজকে দীপ্তর কোডিং বুঝাচ্ছে রান্নার হাত দিয়ে। স্বাদ হবে নাকি সেই? থাক, লাইভে আর কিছু না কই। হ্যালো, আছি সবাই? আসি ভাই, কাজটা কি এখন স্টার্ট হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মেইল ফাংশনের প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে আমরা কার কাছে ইমেইলটা পাঠাবো তার অ্যাড্রেসটা লিখবো। তাহলে আমরা যাকে পাঠাবো তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। ধরেন এইখানে দিয়ে দিব সাকিব হাসান। আচ্ছা সাকিব, আমারটা দিয়ে দেখাই। সাকিব হাসান 901@gmail.com, এটা হচ্ছে রিসিভার, যে রিসিভ করবে। সাকিব হাসান 901@gmail.com। তাহলে আমরা এইখানে এই প্যারামিটারের এইখানে আমরা যার কাছে পাঠাবো সে অ্যাড্রেসটা দিয়ে দেয় এখানে। তাহলে কি হলো, তার কাছে আমাদের ফার্স্ট প্যারামিটারে আমরা এটা কি যে কোন ধরনের মেইলে যাবে, মানে জিমেইল ছাড়া ওয়েব মেইল হতে পারে বা হটমেইল যেগুলো আছে? আশা করতেছি যাবে ইনশাআল্লাহ। কিছু সেটিংস আছে, সেটিংস কোড সেটিংস গুলো ঠিকঠাক করে নিতে হবে। আচ্ছা আমরা একটু দেখি, তারপরে ইনশাআল্লাহ বাই যে বাকি জিনিসগুলো আলোচনা করব। নি দেন আমাদের কি দিতে হবে, সাবজেক্ট। তো আমরা আমাদের মেইলের সাবজেক্টটা লিখি, সাবজেক্ট ধরেন দিব। আচ্ছা ভাই, আমরা কি কোথাও আমাদের মেইল অ্যাড্রেসটা পাঠাচ্ছি না আমাদের মেইল অ্যাড্রেসে কিছু পাঠাচ্ছি, এটা একটু ক্লিয়ার করেন। আমরা লোকাল হোস্ট থেকে ইমেল পাঠাবো, কিভাবে পাঠাবো সেগুলোর সেটিং করতেছি, সেভাবে লিখতেছি। তার মানে যে ইমেল গুলো যাবে সেগুলো সব সাকিব হাসান 91@gmail.com এ যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটার সাবজেক্টটা দিব হচ্ছে টেস্টিং। ওকে, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা এখানে বসায় দেই সাবজেক্টের জায়গায়, তাহলে তো হয়ে গেল। ওকে, দেন হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে আমাদের বডি। বডি মানে বডি হচ্ছে যে কি মেসেজ আমাদের, মানে আমরা কি মেসেজটা দিব সেইটা। ধরেন আমরা এখানে একটা মেসেজ দেই, দিস ইজ আ দিস ইজ দ্য টেস্ট ইমেইল
সেন্ড বাই লোকাল হোস্ট, ওকে আমরা বডিটাতে দিয়ে দেই, বডির মধ্যে দিয়ে দেই, ওকে। দেন এখন যেটা লাগবে সেটা হচ্ছে কে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে সেটা এখন আমাদেরকে লাগবে, মানে ফ্রম অ্যাড্রেস। তাহলে এখানে আমরা লিখে দিই ধরেন সেন্ডার, ভ্যারিয়েবল নিলাম সেন্ডার, এখানে যে পাঠাবে তার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে এখানে আমি একটা অ্যাড্রেস ইউজ করি, আইডিবি নো আই রাউন্ড 4p অ্যাট দ্য রেট জিমেইল ডট কম। এই অ্যাড্রেস থেকে আমি ইমেলটা পাঠাবো, ওকে। তাহলে আমরা এই ভ্যারিয়েবলটা এইখানে বসায় দেই। তাহলে এগুলা হচ্ছে আমাদের, আমরা এই ফাংশন দিয়ে কি করতে পারতেছি, আমরা ইমেইল পাঠাইতে পারতেছি। ইমেইল পাঠানোর জন্য বডির মধ্যে যে বিষয় দিস ইজ এ টেস্টিং ইমেইল চেইন লোকাল হোস্ট, এটা কি কি কাজে ব্যবহার হচ্ছে এই ভেরিয়েবলটা? এটা আপনার বডি, আপনার হচ্ছে ইমেইলের মেসেজ, কি মেসেজ পাঠাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, হোক তারপরে ক্লিয়ার হবে। ওকে, তো আমরা এখন চাচ্ছি যে ধরেন ইমেলটা এইভাবে দিলেই ইমেলটা চলে যাবে, বাট আমরা চাচ্ছি যে একটা ইকো করে দিক, যে যদি ইমেল যায় তাহলে আমাকে যেন বলে দেয় যে ইমেলটা গেছে, ইকো করে দিব। আর যদি না যায় তাহলে আমরা যে ইমেল যায় নাই তাহলে আমরা কি সেন্ডিং ফেল দিয়ে দিব। তাহলে আমরা কি করব, আমরা একটা ইফ কন্ডিশন নেই, ইফ কন্ডিশনের মধ্যে আমরা পুরো ফাংশনটা ইফ এর মধ্যে দিয়ে দেই। যদি মেইল চলে যায় তাহলে সে কি একটা ট্রু রিটার্ন করবে, ওয়ান রিটার্ন মানে ট্রু রিটার্ন করবে। তাহলে ট্রু রিটার্ন করলে তো আমার ইফ এর মধ্যে সে ঢুকবে, ঢুকলে এখানে আমি বলে দিব ইকো করো, ইকো করবে কি ইমেইল সাকসেসফুলি সেন্ড, ওকে। আর যদি না যায় তাহলে আমরা এখানে দেখি এলস দিয়ে দিব ইকো ইমেইল সেন্ডিং ফেইলড। এটা দিলাম কি কারণে, এগুলো দেওয়ার কারণ মানে কোনো দরকার ছিল না, না দিলেও হইতো, বাট এটা আমি এই জন্য দিলাম যদি আমার মেইলটা যায় তাহলে যেন আমাকে একটা মেসেজ দেয়, মানে ইকো করে দেখায় যে ইমেইল সাকসেসফুলি সেন্ড। আর যদি কোনো কারণে না যায়, মানে এইখানে যদি না যায় তাহলে কি হবে, আমাকে এলসে এটা দিবে যে ইমেইল সেন্ডিং ফেইল। বোঝা যাচ্ছে কি বিষয়গুলো? কেউ কথা বলে না ভাই, এই পর্যন্ত বুঝছি, কিন্তু আপনার ওই টেস্টিং, ওই টেস্টিং এন্ড ইমেইল আমার মনে হয় একটু পরে বুঝবো যখন আপনার টোটাল কাজটা শেষ হবে। আপনি লেট করে আসলে এই সমস্যাগুলো হয়, আগে আগে আসবেন। আমি এগুলো তো বুঝাইছি, কেবলই বললে শুরু করলেন তাই তো বললো ওরা। হ্যাঁ কেবলই বললেন, কিন্তু তারপরে আপনি এই লেখাগুলো দেখছেন, এইগুলো ছিল না এই লেখা? হ্যাঁ আমি দেখছি তো, ভেরিয়েবল লেখা গুলানো দেখছি আমি। হ্যাঁ কিন্তু ভেরিয়েবল যে ছিল তার আপনি যে আপনি যখন আসছেন তখন কিন্তু ফ্রেশ পান নাই, লেখা ছিল দুই লাইন লেখা ছিল ভেরিয়েবল গুলো, দুই লাইনই তো আপনি বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আরেকবার দেখে দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি হলো, পুরো জিনিসটা হয়ে গেল। তবে এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি আচ্ছা এইটা ধরেন
হোয়াইট করাস, ব্ল্যাক করে দিই হোয়াইট। আচ্ছা এইটা ধরেন হচ্ছে সৌমিক, ঠিক আছে, এটা হচ্ছে সৌমিক দাদা, আর এটা হচ্ছে আমি সাকিব, ঠিক আছে। আপনার হচ্ছে যে সৌমিক দাদা একটা গ্রামে বাস করে, আমি আর একটা গ্রামে বাস করি। সৌমিক দাদা আছে হচ্ছে যে বগুড়াতে, আমি আছি সান্তাহারে। আমি যদি কোনো চিঠি দাদার কাছে পাঠাইতে চাই, তাহলে কি আমাকে দাদার কাছে যাওয়ার প্রয়োজন আছে? যেহেতু আমাদের এখন ডাক, মনে করেন যে চিঠি যদি আমরা পাঠাইতাম আগে কিভাবে, ডাক বিভাগের মাধ্যমে, তাহলে আমরা কি কি করতাম? আমি যদি পাঠাই তাহলে আমি কি করতাম, আমার নিকটে যেই ডাক বিভাগটা আছে আমি তার কাছে যাইতাম। তাহলে কি হতো, আমি আমার কাছে যে ডাক বিভাগটা আছে আমি সেখানে যাচ্ছি, এরপরে ওই ডাক বিভাগটা আমি যার কাছে পাঠাচ্ছি তার কাছে, মানে তার নিকটে তো একটা ডাক বিভাগ আছে, ঠিক না? এই কি করতেছে, এই ডাক বিভাগ থেকে সরাসরি ওই ডাক বিভাগে পাঠাচ্ছে, মানে ওই জায়গায় ওইখানকার যে ডাক বিভাগ আছে উনি আবার কি করতেছে, শ্রমিক দাদার কাছে লেটারটা পৌঁছায় দিচ্ছে। দেখেন বিষয়টা হচ্ছে, আমি সরাসরি কিন্তু দিতে পারতাম এখানে, বাট এখানে যদি আমি সরাসরি দিতে চাই তাহলে আমাকে অনেক সময় লাগবে, অনেক ঝামেলা আছে, অনেক খরচ বরচ আছে। তো এইগুলো হাত থেকে শর্টকাটে করার জন্য আমরা কি করি, আমরা একটা লেটার পাঠানোর জন্য তার আমরা এত কিছু করব না। আমরা লেটারটা পাঠাচ্ছি কিভাবে, লেটার পাঠানোর জন্য, মানে লেটার একজন রিসিভ করবে এবং আরেকজন সেটাকে সেন্ড করবে, এই যে এই প্রসেসটার জন্য কি আছে, আমার সুবিধার্থে ডাক বিভাগ আছে, ডাক বিভাগের মাধ্যমে আমি চিঠি আদান প্রদান করতে পারি সেখানে, যেখানে আমার কিন্তু এত খরচও হবে না, এত পরিশ্রম হবে না। তো আমি কি করলাম, আমি আমার জায়গা থেকে আমি আমার কাছে ডাক বিভাগকে আমি দিলাম, তারা আবার কি করলো, যাকে পাঠাবো, যার অ্যাড্রেসে পাঠাবো, তার অ্যাড্রেসের কাছাকাছি যে ডাক বিভাগটা আছে সেখানে তারা পাঠাইলো। পাঠানোর পরে কি করতেছে, ওই ডাক বিভাগটা তার কাছে, মানে যার কাছে আমি পাঠাইছি তার কাছে পৌঁছায় দিচ্ছে। এইখানে বিষয়টা ইমেইলের ক্ষেত্রেও ঠিক মোটামুটি জিনিসটা একই রকম। ধরেন এটা আমি, আমি হচ্ছে সেন্ডার, সে কি করতেছে, সে মানে তার যে ইমেইল সার্ভিস প্রোভাইডার আছে, তাদের যে সার্ভার আছে সে সেই সার্ভারে পাঠায় দিচ্ছে ইমেইলটা। তো সেই সার্ভার রিসিভ করতেছে, রিসিভ করার পর সে আবার কি করতেছে, আমি যার কাছে পাঠাচ্ছি তার সার্ভারে আবার কি করতেছে, ইমেইলটা পাস করে দিচ্ছে। তাহলে কি হলো, এইখানে তার সার্ভারে এখন আছে, তো সার্ভার কি দুইটা আলাদা, মানে যখন জিমেইল তো দুইজনের, জিমেইল থেকে তো জিমেইলেই পাঠানো যায়, অন্য মেইলে তো মনে হয় পাঠানো যায় না। যায় না কে বলছে? ও যায়, ঠিক আছে সরি, আচ্ছা বুঝছি। তো আমার এইখানে আমার আমার এই সার্ভারটাতে আসলো, আমার স্যার মানে আমি যেটা পাঠাইলাম এটা হলো হলো যারা হচ্ছিল সার্ভিসটা দেয় তারা, তাদের কাছে আমি কি করতেছি, আমি তাদের সার্ভারে জিনিসটা দিলাম, তারা আবার কি করতেছে, যার কাছে আমি পাঠাচ্ছি তার সার্ভারে জিনিসটা পাঠাই দিল, ওই সার্ভার থেকে তার অ্যাকাউন্টে যাচ্ছে। বিষয়টা কি বোঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে, আমার এইখান থেকে যে আমি ইমেলটা পাঠাচ্ছি এইটার সাথে আমার কি সার্ভার রিলেটেড কিছু কাজ কারবার আছে, ঠিক না? আমি যেরকম চিঠি পাঠাচ্ছিলাম ডাক বিভাগের কাছে, ডাক বিভাগের কাছে আমি যদি দেই তাদেরকে আমাকে কি দিতে হইতো, আমাকে অ্যাড্রেস দিতে হইতো, আমাকে টাকা দিতে হইতো, পেমেন্ট করতে হইতো, তারপরে তারা কি করতো, সেটা টাকা পাইলে তারপরে সেই জিনিসগুলো করতো। ঠিক সার্ভারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, টাকাটা দিতে হচ্ছে না কিছু, মানে জিমেইলটা, মানে আমাদের জিমেইলটা আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, এইখানে আমাদেরকে টাকা দিতে হচ্ছে না, বাট আমাকে কিছু সেটিং করে দিতে হচ্ছে যাতে করে আমার সার্ভারে, যাতে করে আমার সার্ভার আবার তার সার্ভারে চিঠিটা মানে ইমেইলটা পাঠাইতে পারে। তো এই সেটিং গুলো আমাদেরকে করতে হবে। এই সেটিংটা করার জন্য আমাদেরকে যে মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আমাদের আমরা কিন্তু মোটামুটি আমাদের যে মেইলটা আমরা পাঠাবো এইখানে মোটামুটি সেটিং করছি, বলতে কি আমরা ফাংশনটুকু সেটিং করছি, বাট সার্ভার রিলেটেড যে কাজগুলো এইগুলো করা হয় নাই, আমাদের এইগুলো করতে হবে।
তো আমরা এগুলো করার জন্য আমাদেরকে যাইতে হবে আমাদের যেই জ্যাম সার্ভারটা আছে, এই জ্যাম সার্ভারে যেহেতু আমরা লোকাল হোস্ট থেকে পাঠাচ্ছি তো আমাকে লোকাল হোস্টটা মানে এই লোকাল হোস্টের সেটিং গুলো একটু চেঞ্জ করতে হবে। তো লোকাল হোস্টের সেটিং এ কি কি চেঞ্জ করতে হবে আমরা একটু চলেন দেখে আসি। সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের জ্যাম সার্ভারে। আমাদের জ্যাম সার্ভার কোনটা? ইতে আছে, এই যে আমাদের জ্যাম সার্ভার। আচ্ছা এই অংশটুকুতে, আচ্ছা একটু হোল্ড করে, সরি আসলে আমার এখানে যে মাইকিং করতেছে তো এই জন্য মানে অনেক আওয়াজ হচ্ছিল, এই জন্য আমি মিউট করে রাখছি। আচ্ছা এখন আমরা দেখি সেটা হচ্ছে আমরা এখন আসি কি আমাদের জ্যাম সার্ভারে। আমরা আমাদের জ্যাম সার্ভারে ঢুকি, ঢোকার পর আমরা আমাদের পিএইচপি তে আর হচ্ছে সেন্ড মেইলের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। এটার জন্য আমরা যাব জ্যাম্পের ভিতরে, আমরা এখন জ্যাম্পের ভিতরে আছি, ঠিক আছে জ্যাম্পের ভিতরে, তারপরে যাব হচ্ছে কোথায় আমাদের পিএইচপি তে। পিএইচপি এর মধ্যে আমাদের php.ini একটা ফাইল আছে, আমরা এটাতে যাব php.ini। আমরা এটা একটু এডিট করব, আচ্ছা এখানে smtp আছে একটা, smtp। আচ্ছা এইভাবে খুঁজতে সময় লাগবে, আমরা কন্ট্রোল f দিয়ে সার্চ করি smtp, এই তো চলে আসছে। আচ্ছা smtp আমাদের এখানে smtp টা চেঞ্জ করতে হবে আর smtp পোর্টটা, ঠিক আছে। আচ্ছা এইটা করার আগে আমরা একটু চলেন smtp জিনিসটা কি এটা একটু দেখে আসি, একটু ব্রাউজারে যাই। আমরা এখানে smtp টা পেস্ট করে, ওকে এসএমটিপি টা কি এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক রিলেটেড কাজ কারবার। তারপরে আমরা এসএমটিপি জিনিসটা দেখি, এসএমটিপি স্ট্যান্ডস ফর সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এসএমটিপি ইজ এ সেট অফ কমিউনিকেশন গাইডলাইন্স দ্যাট অ্যালাউ সফটওয়্যার টু ট্রান্সমিট অ্যান ইলেকট্রনিক মেইল ওভার দ্য ইন্টারনেট, ইজ কল্ড সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের মেইনলি এইখানে এইটাই আমরা চেঞ্জ করবো, সে এসএমটিপি। এসএমটিপি এর ফুল ফর্মটা কি সেটা আমরা দেখলাম যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা এখন আমরা যেহেতু আমাদের জিমেইল থেকে করব বা গুগল মেইল থেকে করব, আমাদের তাহলে কি লাগবে, গুগলের এসএমটিপিটা লাগবে আর হচ্ছে যে গুগলেরটা লাগবে আর হচ্ছে যে গুগলের এসএমটিপি পোর্ট এটা লাগবে। আমরা একটু এসএমটিপি, ওকে আমরা সার্চ দিলাম, কি সাজেশন আসছিল ওইখান থেকে ক্লিক করছে যে হোয়াট ইজ গুগলস এসএমটিপি সার্ভার অ্যাড্রেস, আমাদের এই অ্যাড্রেসটা দরকার। এখানে অ্যাড্রেসটা কি দেখেন, এসএমটিপি সার্ভারটা হচ্ছে smtp.gmail.com, ঠিক আছে। তাহলে আমাদের এই সার্ভার নেমটা লাগবে, আমরা এটা এখান থেকে কপি করে নিব, নিয়ে আমরা পিএইচপি আইএনআই এর যে এসএমটিপি এখানে পেস্ট করে দেব যেখানে লোকাল হোস্ট লেখা আছে এইখানে। আচ্ছা এটা হলো, এরপর আরেকটা লাগবে এসএমটিপি পোর্ট। আমাদের এখানে পোর্ট আছে দেখেন, পোর্ট আছে, আচ্ছা এসএমটিপি পোর্ট 465 অথবা 587। আমরা ইউজ করব হচ্ছে 587,
তাহলে আমাদের কি হলো, এসএমটিপি মানে আমাদের পিএইচপি আইএনআই ফাইলে smtp.gmail.com আমাদের এসএমটিপি যেটা যে অ্যাড্রেসটা সেটা দিলাম। এরপরে এসএমটিপি পোর্ট নাম্বারটা কি ভাই সবসময় 587 লিখবো? হ্যাঁ ওটাই তো দেয়া আছে, আমরা সবসময় 587 লিখবো। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখেন সেন্ডিং মেইল আন্ডারস্কোর ফ্রম, মানে কোথায় থেকে ইমেইলটা যাবে সেটা আমাকে এই অংশটুকুতে এখানে লিখে দিতে হবে। আমরা পাঠাচ্ছি কোথায় থেকে, আমরা একটু দেখি, আমাদের এখানে আমরা পাঠাচ্ছি সেন্ডারকে, সেন্ডার এটা না, আমরা এটা কপি করি, করে কোথায় পিএইচপি আইএনআই এইখানে আমরা এই জিনিসটা পেস্ট করে দিই। ওকে, তবে এখানে দেখেন এটা কমেন্ট করা আছে একটা সেমিকোলন দিয়ে, আমরা কি সেমিকোলনটা উঠাই দিব, অ্যাক্টিভ হয়ে গেল। আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের সেন্ডিং মানে সেন্ড মেইল আন্ডারস্কোর পাথ, আমরা যে পাথ থেকে আমাদের এই কাজগুলো করতেছি সেটা আমরা এখান থেকে লিখে দিব। এখানে আমরা যে আমাদের এইটা আছে কোথায়, আচ্ছা সবার প্রথমে আমাদেরকে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দিব, তারপরে লিখব আমাদের এটা কোথায় আছে, আমাদের এটা আছে ইতে, ই ড্রাইভে, তারপরে ব্যাকস্ল্যাশ জ্যাম্প, জ্যাম্পের ভিতরে ব্যাকস্ল্যাশ, আমরা একটু দেখে আসি, জ্যাম, তারপরে সেন্ড মেইল, সেন্ড মেইল, সেন্ড মেইল থেকে তারপরে সেন্ড মেইল ডট ইএক্সি আমাদের এইটা লাগবে, ব্যাকস্ল্যাশ সেন্ড মেইল ডট ইএক্সই। আচ্ছা আপনাদের এই জিনিসটা আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে বা হয়তো বা মনে থাকবে না, আমি একটা ফাইল বানায় আপনাদেরকে দিয়ে দিব যে কোথায় কোথায় কি কি চেঞ্জ করতে হবে এবং কি কি দিবেন সেটাও, ব্যাকস্ল্যাশ দি কোটেশন ক্লোজ দেন আমরা মাইনাস টি দিয়ে দিব, আমরা এখানে দিলাম ওকে, ফরওয়ার্ড স্ল্যাশ, আমাদের আছে ই ড্রাইভে, আমাদের এটা কি ড্রাইভে আছে, পিএইচপি আইএনআই ই ড্রাইভে জ্যাম্পের মধ্যে, ওকে ঠিক আছে, ই ড্রাইভে জ্যাম্পের মধ্যে সেন্ড মেইল, সেন্ড মেইল ডট ইএক্সি দেন টি, ওকে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কি করব, এটা সেভ করে ফেলব, আমরা এটা কোনটাতে করলাম, পিএইচপি আইএনআই, হ্যাঁ ঠিক আছে সেভ করে ফেলবো। এরপরে আমরা মেইলের, আচ্ছা ওকে, এরপরে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমরা এই সেন্ড মেইল ডট ইএক্সি যে ফাইলটা এটা তো সে এই পাতে গেলেই পেয়ে যাবে, বাট সেন্ড মেইল ডট আইএনআই ফাইলে আরেকটু সেটিং করতে হবে খুব শর্টলি, সেটা করতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, আমরা যাব আবার জ্যাম্পের মধ্যে, জ্যাম্পের মধ্যে যে এখানে সেন্ড মেইল, এই যে সেন্ড মেইল এর মধ্যে সেন্ড মেইল ডট আইএনআই ফাইল এটা ওপেন করব, এটা ওপেন করে এইখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এখানেও ঠিক আগের মতোই আমাদের যে এসএমটিপি সার্ভারের অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা কন্ট্রোল এফ, এসএমটিপি সার্ভার, এই যে এটা এসএমটিপি সার্ভার আমরা পেয়ে গেছি, এখানে আমরা কোনটা দিব, এসএমটিপি সার্ভারে যে অ্যাড্রেসটা আমরা কপি করে পিএইচপি আইএনআই দিছি ওই জিনিসটাই সেন্ড মেইলের এখানেও দিয়ে দিব। ওকে, পোর্টে ছিল কত, পোর্টে ছিল 558, পোর্টে 558 দিয়ে দিব হইলো। দেন আর একটু কিছু আছে সেটা হচ্ছে যে আমাদের এসএমটিপি পোর্টও হয়ে গেল,
পিরো লগ ফাইল ওকে করা আছে। আচ্ছা ডিবাগ, আমরা ডিবাগ লগ যেটা আছে এটা কমেন্ট করা আছে, কমেন্টটা উঠাই দিব। আচ্ছা এরপরে আর একটা কাজ আছে, এই যে অথেন্টিকেশন ইউজার নেম আর অথেন্টিকেশন পাসওয়ার্ড, আপনি যে ইমেইল থেকে ইমেইল মানে পাঠাচ্ছেন ওইখানে তো আপনাকে ঢুকতে দিতে হবে তাই না? ধরেন আমরা যে জিমেইলে আমাদের অ্যাকাউন্ট আছে, তো যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড বা ইউজার নেম ছাড়া কি লগ ইন করতে পারবে? পারবে না। তো আমাদের এই লোকাল হোস্টকে অ্যাক্সেস দিতে হবে, আমাদের যে ইমেল আইডি আর পাসওয়ার্ড আছে ওইটা আমরা এই অংশটুকুতে দিয়ে দিব। আচ্ছা ইউজার অথেন্টিকেশন ইউজার নেম যে পাঠাচ্ছে তার ইমেল আইডিটা আমরা ওইখানে দিয়ে দিব ইউজার নেমে, ওকে, আর এইখানে দিয়ে দিব পাসওয়ার্ড। বাট পাসওয়ার্ডের যে বিষয়টা, এই বিষয়টা আমি একটু পরে বলি, সেটা হচ্ছে আমাদের আর একটা কাজ করতে হবে, এই ইউজার নেমটাই আমরা কপি করে আবার এই যে ফোর্স সেন্টার আছে না এখানেও দিয়ে দিব। আচ্ছা মানে অথেন্টিকেশন মানে অথ_ পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো পাসওয়ার্ড তো একটা সিকিউর জিনিস, সেটা আমি শেয়ার অফ করে পাসওয়ার্ডটা দেই, দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা দেখাবো। আমার পাসওয়ার্ডটা হচ্ছে ওকে, আমি আবার আপনাদেরকে শেয়ার দিচ্ছি স্ক্রিন। আচ্ছা আমরা আমি ওইখানে আমার ওই পাসওয়ার্ডটা আমি বসাই দিছি। তাহলে আমাদের সেটিং সেটিং যা দরকার ছিল সেই সেটিং গুলো আমি করে ফেলেছি, তারপরে হচ্ছে যে এইখানে যে জিনিসগুলো দরকার ছিল আমরা এটাও করে ফেলেছি। আমরা একটু অ্যাক্সেস করে দেখি। আচ্ছা আমাদের জ্যাম সার্ভারটা আমরা অন করি। আমাদের জ্যাম সার্ভার কোনটা? এটা না আমাদের জ্যাম সার্ভার, এটা স্টার্ট, আমাদের অ্যাপাচিটা স্টার্ট করলে হবে, কারণ আমাদের ডাটাবেজের সাথে তো কোনো কাজ নাই। আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট এলইডিপি বগুড়া ক্লাস 49 mail.php, ইমেইল সেন্ডিং ফেইলড, তার মানে আমার যে ইমেইলটা আমি পাঠাইছি সেটা যায় নাই। তাহলে কোনো সমস্যা আছে, তাহলে আমরা কি করব, এখানে আরেকটা সেটিং আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেইল ইমেইল আইডি। তো ইমেইল আইডিতে আমার কিছু সেটিং চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ এইটা ইমেইল যে বিষয়টা হচ্ছে আপনার ইমেইল অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু আপনার খুবই সিকিউর একটা জিনিস। তো আপনার ইমেইল মানে যে প্রোভাইডার যিনি মানে যারা আছে জিমেইল আর কি, তো তারা হচ্ছে কি এটা সিকিউর করে রাখছে। আমাদেরকে কি করতে হবে, এই সিকিউর মানে একটু লেস সিকিউর করে দিতে হবে, যাতে করে থার্ড পার্টি মানে থার্ড পার্টি আমাদের লোকাল হোস্ট তো থার্ড পার্টি, সে থার্ড পার্টি আমাদের অ্যাকাউন্টে যেন অ্যাক্সেস করতে পারে। এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে আমার অ্যাকাউন্টে যাইতে হবে। আমরা একটা অ্যাকাউন্টে যাই, ওয়েট, জিমেইল, ওকে, আমরা এখান থেকে যাব আমাদের যে আইডিটা থাকবে মানে যেখান থেকে আমরা পাঠাচ্ছি সেটা। তো আমরা হচ্ছিল আমরা idb@gmail.com এটা থেকে তো পাঠাবো তাই না? তো আমরা এটা কি করব, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে যাব, যে তারপরে যাব হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পরে ও এখানে তো সিকিউর লেস সিকিউর করাই আছে। এটা আপনাদের দেখবেন, আপনারা যদি আপনাদেরও হয়তো এরকম সমস্যা হইতে পারে, আপনারা যখন এখানে আসবেন আসার পরে এখানে আপনাদেরকে দেখাবে হচ্ছে আপনাদেরটাতে অফ লেখা থাকবে, আপনারা কি করে দিবেন ওইটা অন করে দিবেন। হ্যাঁ এখানে অন করা আছে, আমি এটা অনই করা রাখতে হবে, আপনাদেরটাতে অফ করা থাকবে।
ঠিক আছে, আপনাদেরটা তো অফ করা থাকবে এরকম, আপনারা অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টে লোকাল মানে লোকাল হোস্ট মানে থার্ড পার্টি এখানে অ্যাক্সেস করে এখান থেকে মেইল পাঠাইতে পারবে। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি একটু চেক করি যে আমার এইখানে সবকিছু ঠিকঠাক মতো আমি কাজ করেছি কিনা। রিসিভার, রিসিভারে সাকিব, যেটা সাকিব হাসান 91@gmail.com। আচ্ছা ওকে, সাবজেক্ট, সাবজেক্ট সেকেন্ড প্যারামিটারে টেস্টিং, মেসেজ আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেইটা, এটা ঠিক আছে। দেন সেন্ডার, যে পাঠাচ্ছে তার এটা, আই রাউন্ড 40@gmail.com। ওকে, তাহলে হচ্ছে চারটাতে পাঠাচ্ছি, রিসিভার, দেন সাবজেক্ট, দেন হচ্ছে যেটা পাঠাচ্ছি সেটা মেসেজ, এবং যে পাঠাচ্ছে সে, ও হো, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে আমার এই অংশটুকুতে আমার লিখতে হবে ফ্রম, ফ্রম লিখে কোলন দিতে হবে, দিয়ে এইখানে আমার অ্যাড্রেসটা লিখতে হবে, এই অংশটুকু পুরাটুকু লিখতে হবে, ফ্রম কোলন, তারপরে হচ্ছে যে ওই যে আইডিটা মানে যেখানে মানে যার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে তার ওইটা লিখতে হবে। আচ্ছা, এখানে একটু ভুল আর কোনো কিছু আছে কিনা আমরা একবারে চেক করে নিই, তাছাড়া তো ওকে ওকে। আচ্ছা, আমরা আর একবার একটু রান করে দেখি, তাও ফেইলড। ওকে, একটু দেখি কি প্রবলেম। ওকে, পিএইচপি আইএনআই smtp@gmail.com, পোর্ট 587, সেন্ড মেইল ফ্রম iround40@gmail.com, সেন্ড মেইল পাথ। ওকে, backslash e-drive backslash champ send mail backslash send mail dot exe backslash okay, এখানে তো সব ঠিকই আছে, তো প্রবলেমটা কি হচ্ছে? আচ্ছা, এখন আমি সেন্ড মেইল আইএনআই ওটা চেক করি, ওইটাতে পাসওয়ার্ড যেহেতু আমি দিয়ে রাখছি এই জন্য আমি আপাতত স্ক্রিনশটটা অফ করি। around40.com
হ্যালো, হ্যালো, আছেন সবাই? ওকে, আমরা একটা কাজ করি, আমার এইটাতে এই জ্যাম্পে মেবি একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বুঝতেছি না। আমার কাছে আরেকটা যে স্যাম জ্যাম সার্ভার আছে, আমি একটু ওইটাতে ট্রাই করে দেখি আসলে প্রবলেমটা কি হচ্ছে। আমাদের আরেকটা জ্যাম সার্ভারে আমরা একটু আরেকটা যে জ্যাম সার্ভার আছে ওইটা অন করে ফেলি, স্টার এইটা ফোল্ডারের ভিতরে যাই, এটা আছে আমার সি ড্রাইভে, দেন জ্যাম পিএইচপি, পিএইচপি আইএনআই হয়ে গেল, পিএইচপি আইএনআই, কন্ট্রোল এফ, এসএমটিপি, ওকে, এখানে আমরা লিখবো এসএমটিপি ডট gmail.com, ওকে, এসএমটিপি পোর্ট ছিল কত, 587, ছিল, দেন আর একটা ছিল সেন্ড মেইল ফ্রমটা আমরা কি করব, আনকমেন্ট করে দিব। আর এই অংশটুকুতে আমরা যে অ্যাড্রেস থেকে পাঠাচ্ছি সেটা লিখে দেব, আমরা পাঠাচ্ছি iround40@gmail.com, সেন্ড মেইল পাথ, পাথটা আমরা এখানে লিখে দেব ব্যাকস্ল্যাশ সি ড্রাইভ, এটা সি ড্রাইভের মধ্যে আছে, ব্যাকস্ল্যাশ জ্যাম অনলাইন করছে, আমি সেন্ড মেইল ব্যাকস্ল্যাশ সেন্ড মেইল ডট exe, দেন ব্যাকস্ল্যাশ ওকে, ফাইল পাথ, ফাইল পাথ বসাই দিছি আমরা, যেখান থেকে পাঠাচ্ছি সেটা দিছি, পোর্ট দিছি, যে এসএমটিপি জিমেইলটা দিছি, ওকে, এটা ওকে। দেন আমাদের এখন আর একটা যেটা আছে সেটা হচ্ছে সেন্ড মেইল, সেন্ড মেইলের মধ্যে সেন্ড মেইল আইএনআই, ওকে, এসএমটিপি সার্ভার, আচ্ছা এখানে করাই আছে এসএমটিপি সার্ভার 587, ইউর লগ ফাইল, ডিবাগ লগ ফাইল, ওকে, আমি একটু শেয়ার অফ করে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই, idb@round40gmail.com, ওকে, আমার এটা হয়ে গেছে, ওকে, এখন আমাদের কি কি করতে হবে, জ্যাম্পের মধ্যে এইচটি ডক এর ভিতরে আমরা একটা ফাইল বানাবো মেইল, ওকে, আমরা একটু এইবার ট্রাই করে দেখি কি অবস্থা। আচ্ছা ভালো কথা, আমরা যখনই কোনো কাজ করব আইএনআই ফাইল নিয়ে, মানে আমাদের জ্যাম্পের সার্ভারের কোনো ফাইল টাইল নিয়ে যদি কাজ করি কোনো, তাহলে অবশ্যই আমরা কি করব, জ্যাম সার্ভারটা স্টপ করব, করে স্টার্ট করব, করে দেন আমরা ওইটা অ্যাক্সেস করব।
ওকে, ইমেইল সাকসেসফুলি সেন্ড টু সাকিব হাসান 9। আচ্ছা ওকে, তার মানে আমার ইমেইলটা চলে গেছে। আমি একটু ইমেইলটা চেক করে আসছি যে আমার ইমেইলটা আসলে গেছে কিনা। দেখা যাচ্ছে আই রাউন্ড 40 থেকে আসছে, সিম্পল ইমেল টেস্ট ভায়া পিএইচপি, মানে যেটা দিছিলাম। হ্যালো, হ্যাঁ ভাই, জি ভাই আসছে। আচ্ছা, এর আগের বারও হয়েছিল, আর এর আগের বারও হয়েছিল, বাট প্রবলেমটা কি হয়েছে বলেন তো? কেউ কি কোনো, কারো কোনো আইডিয়া আছে যে সমস্যাটা কোথায় হয়েছে? জ্যামে হয়েছে নাকি? আমরা জ্যাম সার্ভারটা, আমরা যখন মানে আমরা যখন এত কিছু চেঞ্জ করছি, করার পরে আমাকে জ্যাম সার্ভারটা অফ করে আবার অন করা লাগতো, এই কাজটা আমি করছিলাম না, এই জন্য আমার ওইখানে কি ইমেলটা যাচ্ছিল না। এখন চলে আসছে। আচ্ছা, আপনাদেরকে আমি এই যে আমি যে কাজগুলো করলাম, যেখানে যেখানে যে জিনিসগুলো চেঞ্জ করছি, এই জিনিসগুলো তো আপনাদের মনে থাকবে না, একবারে এক দেখাতে মনে থাকার কথা না, ঠিক না? তো এই জন্য আমি আপনাদের জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমি এটা করে এই ফাইলে কোথায় কোথায় কি চেঞ্জ করতে হবে এই জিনিসটা লিখে একটা ফাইল বানায় আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই, দিয়ে আপনারা ওইটা ট্রাই করবেন। আমরা এখন যে কাজটা করব, আচ্ছা একটা কাজ করি, আমি ফাইলটা আপনাদেরকে এখনই দিয়ে দেই। আমরা এখন তো না, আমাদের একটা বিরতি নিব, বিরতি নিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে, আপনারা সবাই এই কাজটা করবেন, ইমেইলের পাঠানোর বিষয়টা সবাই, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আর একটা কাজ করি, সেটা হচ্ছে যাকে পাঠাচ্ছি, আপনাদের কারো একটা ইমেইল আইডি বলেন তো জিমেইলের। বানানটা স্পেলিং মানে দেখেন, স্প্রেডিং স্পেলিংটা। হ্যাঁ ঠিক আছে, রিলোড দেই। আচ্ছা, আপনি একটু চেক করেন তো আপনার ইমেইলটা, চেক করেন গেছে কিনা। হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে ভাই। হ্যালো, হ্যাঁ ইমেল আসছে। আচ্ছা আচ্ছা, যাক তা ভালো। আচ্ছা আচ্ছা, গুড। এখানে আমরা এবার সৌমিক দাদা বললেন, আপনার আইডিটা বলেন তো। সৌমিক দাস, আপনাদের চলে গেছে। এখানে আমি একটা ইচ্ছা করে একটা জিনিস করছি, আপনি একটু, আমি জিনিসটা বলতে বলতে আপনি তার একটু দেখেন তো আপনার কাছে মেইল গেছে কিনা। আচ্ছা, অ্যারাউন্ড 40। আচ্ছা, হাই দিস ইজ চেস ইমেইল সেন্ড বাই পিএসপি স্ক্রিপ্ট। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, এর আগে আমরা যখন পাঠাইলাম তখন আমরা কার অ্যাড্রেসে পাঠাচ্ছি সেই অ্যাড্রেসটা আমরা এইখানে দেখতে পাচ্ছিলাম,
আপনার বেলায় যখন পাঠাইলাম তখন দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ভ্যারিয়েবলের নামটাই দেখা যাচ্ছে। কারণটা কি বলতে পারবেন? ভ্যারিয়েবলের নাম বলতে ভাই আমি দেখতে পাচ্ছি, একটু যদি দেখাতেন। যদি দেখতে পাচ্ছেন না মানে আমার মেইল দেখা যাচ্ছে না ওখানে, দেখি একটু। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেখানোর কথা না? এর আগের বার যে আমরা পাঠালাম, এখানে আমারটা আসছিল, নাফিল হক ভ্যাটটা আসছিল, বাট আপনারটা আসে নাই। আপনারটা এখানে কি আসছে মানে যে ভ্যারিয়েবলটা আমি লিখে, ওটা আমি দেখতে পাইনি। কারণ ওইখানে যে লাইভের আইকনটা উঠেছিল তো ওই জন্য ওই জায়গাটা আমি দেখতে পাইনি। এখন দেখা যাচ্ছে না মোবাইলটা, এখন আবার এভাবে ধরলাম তো এখন দেখা যাবে। এত কি এগুলো হয়? আপনি সরাসরি পয়েন্টে আসেন, এখন দেখতে পাচ্ছেন কি? আমি দেখতে পাচ্ছি সব, কিন্তু ওই অংশটুকু আমি দেখতে পাইনি যে মানে ব্রাউজারের যেটা, ব্রাউজারে এখন দেখতে পাচ্ছেন না? এখানে দেখা যাচ্ছে হচ্ছে ওই যে ভেরিয়েবল টু ইমেইল লেখা একটা ভেরিয়েবল উঠে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল কোটেশন দেই, যেটা আপনার কোশ্চেন ছিল এর আগে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি ভ্যারিয়েবল লেখেন, নাম্বার লেখেন, যেটাই লেখেন না কেন ওইটাকে সে একদম স্ট্রিং করে ফেলবে, একদম স্ট্রিং, কোনো কথা চলবে না। কিন্তু আপনি যদি এখানে ডাবল কোটেশন দেন, তাহলে এটা কি স্ট্রিং মানে কোটেশনের ভিতরেও ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারবে ভ্যালুটাকে। আপনার সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন নিয়ে প্রশ্ন ছিল, আমরা আরেকবার একটু রিলোড দেই পেজ দেখেন। এবার আসছে আপনার পুরো ইমেল আইডিটা সহ? হ্যাঁ আচ্ছা, মানে ভ্যারিয়েবলটা অ্যাক্সেস পাচ্ছে এখান থেকে, ডাবল কোটেশনের ভিতর থেকে ভ্যারিয়েবল অ্যাক্সেস করা যায়, বাট সিঙ্গেল কোটেশন দিলে ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবে না। সিঙ্গেল কোটেশন মানে পুরাই স্ট্রিং, কোনো কথা হবে না। সিঙ্গেল কোটেশন কোথায় দিছিলেন? 8 নাম্বার লাইনে? হ্যাঁ, এখানে এখন ডাবল কোটেশন দিয়ে দিলাম। আপনার সিঙ্গেল আর ডাবল কোটেশন নিয়ে কোশ্চেন ছিল, সেটার একটা একটা যে মানে সুবিধা সেটা আপনি দেখাই দিলাম আজকে। সব থেকে উত্তম ডাবল কোটেশন নিয়ে কাজ করাই, আমি এইটুকুই বুঝছি। পাঠানোর জন্য সবাই মানে প্রোগ্রামাররা যেই ভ্যারিয়েবল গুলো ইউজ করে থাকে সেটাই আমরা সেটাই লিখছি আর কি। এখানে আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারবো, সমস্যা নাই। তার মানে ভাই এগুলোন কি একটা এরর মধ্যে ছিল? কোনগুলো? এই যে সিম্পল ইমেইল টেস্ট ভায়া পিএস, মানে ইমেজের যেটা আপনি আগে এরর জিনিসটা ভেঙে দেখাইছিলেন যে ইমেজটার মধ্যে কি কি আছে, মানে ইমেজ ফাইল যেটা আপলোড করালেন না, এগুলো সব তো আমার নিজের বানানো, এগুলো তো আমি বানাইলাম এখন। আচ্ছা, টু মেইল দিলে পারে ওখানে মেইলের অ্যাড্রেস যেটা দিব সেই মেইলেই চলে যাবে, যেটাই দি সেই মেইলেই চলে যাবে নাকি? আচ্ছা, তার মানে মেইলের কি ভাই প্যারামিটার এরকম চারটা লাগে? হ্যাঁ, পাঠাতে জাস্ট আমাকে এটা ক্লিয়ার করেন। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে বুঝলাম। প্রথমে মেইল পাঠাতে হবে, তারপরে সাবজেক্ট, মেসেজ আর কাকে পাঠাবো সেইটা। মানে সাবজেক্ট না হলেও তো যাবে, তাই না? আচ্ছা, আপনি ইমেইল পাঠান নাই কখনো? ইমেইল আপনি ইমেইল পাঠাই কি ভাই? এই তো অনেক সময় সাবজেক্ট না দিলে তো হয়, মানে সাবজেক্ট না দিলেও কি যাবে নাকি সেটা বলতিছে আমি। এইভাবে যদি দিই এটা আপনি ট্রাই করে দেখেন তো, নরমালি যেটা প্রসেস, প্রসেসের বাইরে তো দরকার নাই আমার, যেটা মানে প্রসেস, আপনি তো মানে প্রসেসে আপনার প্রসেস অনুযায়ী আমরা শিখতেছি। আপনি প্রসেস ছাড়া ওই যে সাবজেক্ট ছাড়াও লেখা যায় ওইটা কিন্তু আপনি পাটনা মুগেটা লিখ করছেন, তো আপনি ওই জিনিসটা আপনি হেডে ট্রাই করতে পারেন যে সাবজেক্ট যদি আমি এখানে না দেই প্রসেসে, তাহলে
ভাইয়া, তার মানে আমাদের প্রসেসটা হচ্ছে আমাদের চারটা ভেরিয়েবল দিয়ে মেইল পাঠাতে হবে, এই কাজটা সম্পূর্ণ করতে হবে, এটা তো? হ্যাঁ, আপনি ভেরিয়েবল না লিখে যদি সরাসরি এই জিনিসটা এখানে লিখে দেন তাও হবে, কোনো সমস্যা নাই। ভেরিয়েবল তো নিয়ে আমরা ভেরিয়েবলে রাখছি রেখে। হ্যাঁ আচ্ছা, মেইল অ্যাড্রেস নিতে হবে, সাবজেক্ট যে মেসেজটা পাঠাবো আর কার কাছে পাঠাবো, এই? আচ্ছা ভাই ঠিক আছে। আর যে সেটিং গুলো করলাম পিএইচপি আইএনআই এবং সেন্ড মেইল ডট আইএনআই এ, এইগুলো করতে হবে। আর একটা কাজ করতে হবে, আপনার যে ইমেইল থেকে পাঠাচ্ছেন ওই ইমেইলের সেটিংস এ যেয়ে লেস সিকিউর করে দিতে হবে। সেটা কেমনে করব ভাই? দেখাইলাম না তো, আমরা যে ইমেইলে করব, যে ইমেইল থেকে পাঠাবো সেইটার প্রোফাইলে যাব, যে কি করব, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে যাব সিকিউরিটিতে। হ্যাঁ, সিকিউরিটিতে আসলে এইখানে এসে দেখব নিচের দিকে নামতে নামতে এই যে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, এইটাতে যাদেরটা অন থাকবে আপনারা কি করে দিবেন, ওইটা অফ করে দিবেন, মানে এরকম করে দিবেন যাতে আপনার অফ লেখাটা দেখায়, এরকম রেখে দিবেন, আপনাদেরটা অন লেখা থাকবে। এটা করার কি কারণটা কি ভাই একটু বলবেন? মানে কারণ হচ্ছে যে আপনার আপনার যে জিমেইলটা এইটাতে আপনার হচ্ছে যে থার্ড পার্টি অ্যাপ অ্যাক্সেস করতেছে, মানে থার্ড পার্টি, লোকাল হোস্টটা তো থার্ড পার্টি, তো থার্ড পার্টি আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতেছে, তো গুগল তাকে আটকাই দিচ্ছে যে আপনার অ্যাকাউন্টে আরেকজনকে সে কেন ঢুকতে দিবে, সিকিউরিটি পারপাসে আটকাই দিবে। তো সিকিউরিটি পারপাসে গুগল যেন আপনার লোকাল হোস্টকে না আটকায়, এই জন্য আপনি ওইটাকে একটু লেস সিকিউর করে দিবেন, আপনি বলে দিবেন যে আমার এত সিকিউরিটি দরকার নাই গুগলকে। ও বুঝতে পারছি ভাই। ওকে, আমরা ইনশাল্লাহ নামাজের বিরতি 20 মিনিটের, আমরা ঠিক 5:01 চলে আসবো ইনশাল্লাহ, তারপরে বাকি জিনিসগুলো আলোচনা হবে আরো। আর আমি এসে আপনাদেরকে এটা ফাইল, মানে রিটেন ফাইল দিব নি, আপনারা ওইটা দেখে দেখে করতে পারবেন কাজ ইনশাল্লাহ। ঠিক আছে,
হ্যালো একটা ফাইল দিছি দেখেন চ্যাটে মানে ফাইল বলতে একদম কপি পেস্ট করার জি ভাই দেখতে পাইছি সবাই আপনারা ওইটা কি করেন কপি করে রেখে দেন কপি করে আপনাদের কাছে রেখে দেন এইভাবে সেটিং গুলো করে নিতে পারবেন সবাই কি আসছে আপনাদেরকে তো ফাইলটা দিছি তারপরে হচ্ছে যে এইটাও আবার ওপেন করে দিলাম এটা দেখে দেখে আপনারা এখন আপনাদের যে জিমেইল আছে অ্যাকাউন্ট ওইটা থেকে মানে ইমেল পাঠাবে সবাই যারা যারা আছেন সবাই কে কে আছে রেসপন্স করি তো একটু আছি আর কেউ নাই আর কেউ নাই আসি ভাইয়া দুইজন আর আচ্ছা এটা ফলো করেন এটা করে আপনারা ট্রাই করে দেখেন তো আপনাদের থেকে ইমেল যায় কিনা
স্লাইডার কাজ করে না, মানে রিডিং বোর্ডে যে পেজটা সেট আপ দেয় নাই এটা মনে নাই, বাকি সব হচ্ছে দুই ঘন্টা পরে যখন ভালো করে হঠাৎ করে ভাই কি বলেন?
ভাই এখন আমার পিসিতে কারেন্ট নাই, তো যখন আসবে আমি কাজ শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা?
হ্যালো বন্ধুর ভাই আপনাদের ভাই আমার ইজোর আসতেছে হ্যাঁ আমার ইজোর আসতেছে কেন জানি হচ্ছে না কি সমস্যা ভাই একটা জিনিস একটু কয়ে দেন তো বলেন ওই জ্যামের মধ্যে খেললাম না যায় কার মধ্যে যাওয়া লাগবে জানি পিএসপি এর মধ্যে পিএসপি ডট আইএনআই এর জন্য পিএসপি এর মধ্যে যাবেন আর সেন্ড মেইল ডট আইএনআই এর জন্য সেন্ড মেইল এর মধ্যে যাবেন পিএসপি ডট আইএনআই এর জন্য পিএসপি এর মধ্যে যাব ঠিক আছে পিএসপি এর মধ্যে ঢুকছে পিএসপি ডট কই ভাই আচ্ছা ভাই না স্যার আপনার এখানে আমি যেটা শেয়ার করছি সেখানে কি দেয়া নাই কি শেয়ার করব লোকেশন স্ক্রিন ভিডিও দেই ওটা আবার আরেক জায়গায় পার করছি আমি আচ্ছা আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করে রাখছি স্ক্রিন শেয়ার করছেন কই ও ওই তো দেওয়া আছে তো এখানে শুরুতেই তো দেয়া আছে গো টু আপনার যেখানে জ্যাম্প আছে জ্যাম্পে ঢোকার পরে কোথায় যাবেন পিএইচপি তে and open the php ini file bole de ache to ami bhai eta dekhini bhai sorry ami hocche joy je eps ta active kora chilo to mone hoy jai hok dekhtechi acha arekta bishoy apnader jader jam ta c drive e nai tara o drive e jaben ekhane jeta c drive e deya ache ei jonno eta c drive ekta bola ache thik ache apnara j drive e jam install korchen oi file e oi e te jaben okay okay o drive e আচ্ছা এই সুযোগে আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি আপনারা এটা করতে যদি সমস্যা হয় তাহলে বাকি জিনিস কখন করবেন ভাই স্ক্রিন কই গেল আমার স্ক্রিন বন্ধ করে দিস আচ্ছা থাক লাগবে না আপনাদের অ্যাটেন্ডেন্স নেই কাউসার সরকার ভাই তো আছেন না কাউসার সরকার ভাই হ্যাঁ ভাই আছি আমি মিউট করে রাখছি আর আপনার হচ্ছে স্ক্রিন আমার স্ক্রিনটায় আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আমি ওইটাতে খালি আনমিউট করতেছি ফটোতে তুমি ভালো কাজ করছো আজকে হচ্ছে 14/10/2020 কাসর সরকার ভাই আছে ওকে দেন হচ্ছে গেলাম তুমি আক্তার তো নাই অতশী রায় সুরভি গাতুন তাসমিয়া রফিকুল ইসলাম শাড়িয়ার মুক্ত দীপ্ত ভাই আছে দীপ্ত ভাইয়ের ইলেকট্রিসিটি চলে গেছে সুমাইয়া খাতুন সুমাইয়া আপু আছেন না জি ভাই আছি ওকে প্রিয়া আপু আছেন প্রিয়া আপু নাই সুরভি আপু তো আছে সুরভি খাতুন আপু ওকে তৌহিদুর রহমান ভাই তৌহিদুর রহমান ভাই আছেন ভাই আমার তো এটা নোটপ্যাডে ওপেন হলো এটা কি ওপেন উইথ সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করব নাকি করেন আপনি নোটপ্যাডেও করতে পারবেন সমস্যা তো নেই না একই কাজ আমি একা সেন্স এইভাবেই করি নাফিলক ভাই আছে সৌমিক দাস দাদা আছে মারব বিল্লা ভাই আছে ওকে শুধু সৌমিক দত্ত দাদা নাই চলে
আচ্ছা এটা যে করলাম ভাইয়া, তাহলে আমরা যে অন্যান্য কাজ করি সেই কাজে কোনো সমস্যা হবে না? অনেকটা দিন একসাথে থাকা হলো ভাই। হ্যাঁ আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদের একটা জিনিস আমি এতক্ষণ একটা করলাম, আপনাদেরকে একটু শর্টকাট দেখাই, আপনারা বাসা প্র্যাকটিস করবেন। আচ্ছা আপনাদের কি কারো হয় নাই? হ্যালো, কারোই হয় নাই? আমি শেষ করতেই পারি নাই, আমি ওটা করতেছিলাম আর কি। খালি তো এই দুইটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে ভাই, আর কিছু লাগতেছে না তো? না না, তারপরে ওই যে গুগলে যেতে হবে, আপনার অ্যাকাউন্টে লেস সিকিউর করে দিতে হবে। আচ্ছা আমি হচ্ছে যে আপনার সেন্ড মেইলে গেলাম যে এখানটাতে এসএমটিপি সার্ভার যেটা সমান সমান এটা smtp.gmail.com করছি, ঠিক আছে হয়ে গেছে। আরো তো কাজ আছে, পোর্ট নাম্বার লিখতে হবে। ও এটা আবার পোর্ট নাম্বার, আপনি ফাইলটা খেয়াল করেন আমি যেটা দিছি, আপনি কই রাখছেন জিনিসটা? নিয়ে যায় ব্যাচেলার পয়েন্ট, আমাদের ফেসবুক গ্রুপে রাখছি। এই যে এখানে দেখেন, আমি শেয়ার করছি, দেখেন এখানে অনেকগুলো কাজ আছে। দেখা যাচ্ছে এসএমপিটি সার্ভার, হ্যাঁ করছি। তারপরে এসএমপিটি পোর্ট, পোর্ট আছে 25 587 আর 25, ইউজ এনি 587 দেন শুধু, আর 25টা দিব না ভাইয়া? না না না,
এখানে তো বলে দেওয়া আছে ইউজ এনি অফ দেম, যে কোনো একটা ইউজ করেন আপনি, এটা ইউজ করেন। আচ্ছা 587 দিছি ভাই। তারপরে ইরো লক ফাইল, এটাতে কিছু করতে হবে না। দেখেন এটার সামনে কোনো সেমিকোলন আছে কিনা, যদি সেমিকোলন থাকে ওইটা উঠাই দিবেন। তারপরে ডিবাগ, এটার আগে সেমিকোলন আছে এটা উঠাই দেন। ডিবাগ দেখো এই ডিফল্ট ওর নিচে আছে, একটু নিচের দিকে নামেন ওইখানেই আছে। আচ্ছা সেমিকোলন আছে, তুলে দিলাম। তুলে দিলেন, তারপরে দেখেন অথ আন্ডারস্কোর ইউজার নেম আছে। দেখেন নিচের দিকে আর একটু নিচে ওইখানেও আপনার ওই ইমেল আইডিটাই লিখে দেন। এটা যদিও অপশনাল কিন্তু তারপর লিখে দেন। আর দেখেন ফোর্স আন্ডারস্কোর সেন্ডার এর আগে একটা সেমিকোলন থাকার কথা। আচ্ছা তো না সেমিকোলন নাই। আচ্ছা না থাকলে ভালো। আচ্ছা এটা সেন্ড ইমেইলে গেল শেষ। তারপরে কি লিখে, হিয়ার অ্যাকচুয়াল কোড ইউ হ্যাভ টু রাইট এন্ড কোড লেখা, পিএইচপি কোড, পিএইচপি তে যে পিএইচপি ফাইল। আচ্ছা পিএইচপি আইএনএ তো কিছু করতে হবে না, পিএইচপি আইএনএ আমি খালি ইয়ে করছি ভাই। কি করতে বলছেন প্রথমে এসএমটি? হ্যাঁ 587 পর্যন্ত করছি, সেন্ড ওই মেইলটা করা হয়নি ওইটা করি। এটা করতে হবে এবং ওটার নিচে একটা পাথ আছে, পাথও দিতে হবে এসএমটিপি। খুঁজে বের করি আগে এসএমটিপি। ক্লাস শেষের দিকে আসাতে দেখি সবাই অধৈর্য হয়ে গেছে, কারো কাজ করার এনার্জি নাই। এতদিন যে ভাই ছিলাম আমরাই 7 জন, সেটা অনেক বেশি ভাই। এত কিছু করে দিলাম আজকে একটু কাজ করতে, কেউ দেখি কারো এখন পর্যন্ত কমপ্লিট হলো না। এগুলো সব করার পরে আপনি ওই পিএইচপি যে ফাইলটা ওইটা লোকাল মানে লোকাল হোস্টে রান করানোর আগে জ্যাম সার্ভারটা অফ করে আবার অন করবেন। সেটা বুঝছি, কিন্তু এই যে এইখানে সেন্ড মেইল ফ্রম, এটা কি নিচে যেটা আছে সেটাই নাকি? সেন্ড মেইল ফ্রম এর আগে একটা আছে কি আপনার সেমিকোলন আছে, ওইটা তুলে দিব। তুলে দিবেন হ্যাঁ। আর ওখানে এক্সাম্পল হিসেবে মি ডট এক্সাম্পল লেখা আছে, ওইখানেই আমার ওই মেইলটা লিখবো নাকি কি মেইল? হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল উঠাই দিয়ে ওটা ওটা লিখবেন, ওই যে আমি যে মেইল থেকে পাঠাবো সেই মেইলটা, সেইটা সেইটা হ্যাঁ। আর তারপর একটা সেন্ড মেইল পাথ, তাহলে ওটার সামনে একটা ওই রকম সেমিকোলন থাকলে উঠাই দেন। তুলে দিছি, এখন এটা লেখেন যা লেখা আছে। আপনার এটা কি সি ড্রাইভে আছে? হ্যাঁ সি ড্রাইভে আছে আমার। তাহলে এটা এইভাবে লিখে চলে যাও। আমি ভালো কাজ করছি, আগেই সি ড্রাইভে দিয়ে দিছি। ভাই আমাদের গেট টুগেদার কবে হবে একটু এটা বের হোক, মানে সৌভিক দত্ত দাদা তো এখন একটু প্রবলেম। নরমাল একটু নরমাল প্রবলেম, মনটাও ফ্রেশ হয়ে যাবে নিউ ইয়ার গেলে পরে। লেখা হয় নাই ভাই, আমার কারেন্ট চলে গেল। তোমার ল্যাপটপ আছে, তোমার কারেন্ট গেলে কি হবে? তাই হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে যান, সমস্যা নাই। কথা হচ্ছে যে আমাদের ক্লাসটা তো শেষ, আজান দিচ্ছে, আপনারা নামাজে যান, আমি ইন করে দিব ক্লাস ইনশাল্লাহ। আগামীকালকে দেখাবো, আমি আজকে যেটা দেখাতে চাইছিলাম এটা আগামীকাল দেখাবো ইনশাল্লাহ। ভাই কি পর্যন্ত করছি? ওকে, এরপরে আপনার কাজ হচ্ছে যে পিএসপি রেকর্ড করা, পিএসপি ফাইলে যে পিএসপি রেকর্ড করা করে আমি কিন্তু আপনার মেইলই দিছি, ওই মেইলে সেন্ড করব। দেন, যার মেইলে খুশি দেন। আচ্ছা, নামাজ আজান দিচ্ছে, আপনারা নামাজ পড়েন। আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করে ফেলছি, ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে। কালকে আমাদের যেহেতু শেষ ক্লাস, আশা করতেছি সবাই উপস্থিত থাকবেন। হ্যাঁ, সার্টিফিকেট সবাক দিলে ভাই ক্লাসে জায়গা দিতে পারবেন না। সার্টিফিকেট তো দেয়া হচ্ছে না, সার্টিফিকেশনের বিষয় অথরিটি হ্যান্ডেল করবে এবং এটার মনে সময় লাগবে। আচ্ছা, আমরা আপাতত তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার নামাজ কালাম পড়ে নেন। আগামীকাল ইনশাল্লাহ দেখা হচ্ছে, সবাই থাকার চেষ্টা করবেন সময় মানে নির্দিষ্ট টাইম থেকে, 2টা থেকে এটা রাই করে। আর যারা আরো যারা আছে যারা ক্লাস করে নাই এতদিন, তাদেরকে বলেন যদি সম্ভব হয় কালকে যেন জয়েন করে। আচ্ছা, আমি তাহলে মিটিংটা ইন করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।